আমি চিন্তাও করি না যে আমার কখনো লাইভে এসে এরকম টাইপের কথাবার্তা নিয়ে আবার কথা বলতে হবে, আমার প্রুফ দেখাইতে হবে, আমি জীবনও কল্পনা করি। গাইস, ফাইনালি এবার রাকিব হোসেন তার ওয়াইফ আর তার বোনের ফেসবুক আইডি খেয়ে দিয়েছে বাংলাদেশের সাইবার কমিউনিটি। সো কি কারণে এমনটা হলো? আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে রাকিব হোসেনের ফ্যান ফলোয়াররা রাফসান দা ছোট ভাইয়ের ফেসবুক আইডিকে নষ্ট করার চেষ্টা করেছিল অথবা করেছে। মাল্টিপল কপিরাইট স্ট্রাইক দিয়েছে রাফসান দা ছোট ভাইয়ের ফেসবুক পেজে, যার কারণে কিনা সে এখন কোনো ভিডিও আপলোড করতে পারছে না। আর তার আইডিটা আগামীতে ঠিক হবে কিনা সেই সম্পর্কেও জানা যায়নি। হয়তো আইডি ঠিক হতে অনেক সময় লেগে যেতে পারে অথবা তাকে নতুন আইডি খুলে ভিডিও পাবলিশ করতে হবে। বাট বাংলাদেশের সাইবার কমিউনিটি মানে যারা কিনা এই বিষয়টা দেখছে আর অনেক ফ্যান ফলোয়ার রয়েছে রাফসান দা ছোট ভাইয়ের, তারা সকলে মিলে রাকিব হোসেন সহ তার টিমের সকলের আইডি মানে ফেসবুক আইডি নষ্ট করে দিয়েছে। নুসরাত জাহান অন্তরার ফেসবুক আইডিতে গেলে দেখা যাবে কোনো প্রোফাইল পিকচার নেই, তার সাথে কাভার ফটো নেই। তার আইডিতে মাল্টিপল কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে এখন তার আইডিটা প্রায় আইসিউতে রয়েছে। তার পাশাপাশি ঋতু হাসানের ফেসবুক আইডিও নষ্ট হয়ে গিয়েছে একইভাবে, কিন্তু রাকিব হোসেনের ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। তো এ থেকে অনেকেই মনে করে নিয়েছেন যে তার ফেসবুক আইডিটা চলে গিয়েছে। বাট রাকিব হোসেন এই সকল বিষয় জানতে পেরে অথবা বুঝতে পেরে তার আইডিটা আনপাবলিশ করে দিয়েছে, যাতে করে আর কোনো নতুন রিপোর্ট অথবা স্ট্রাইক না আসে। সো বাংলাদেশের সাইবার কমিউনিটি যে কতটাই স্ট্রং এটাই জানান দিল রাফসান দা ছোট ভাইয়ের ফ্যান ফলোয়াররা। তাছাড়া রাকিব হোসেন এবং তার বোন সহ সকলে যদি এই বিষয়ে ক্ষমা না চায় অথবা ভুল স্বীকার না করে তাহলে এই রকমটা চলতেই থাকবে। ইনফ্যাক্ট এখন রাকিব হোসেনের ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার কাজ চলছে। সো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীতে এটা নিয়ে নতুন আপডেট আসলে সবার আগে জানাবো। তার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন।